السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে 23 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় তাশদীদের বিবরণ আমরা গত পর্বে আলোচনা করেছি মাদের হরফের উচ্চারণ এবং একে একে আমরা চারটি জিনিস শিখতে পেরেছি হরকত তানবিন মাদের হরকত এবং মাদের হরফ এই চিহ্নকে তাশদীদ বলে তাশদীদের উচ্চারণ দুইবার করে পড়তে হয় এই যে উপরে যে চিহ্নটা এই চিহ্নকে তাশদীদ বলা হয় এর উচ্চারণ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকত বা তানবিনের সাথে দ্বিতীয়বার তার নিজের হরফের সাথে যে হরফে তাশদীদ আসবে সেই হরফের আগের হরফে সেই হরফের আগের হরফে হরকত বা তানবিন যদি থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তানবিনের পরে নুন সাকিন আসছে বা কোনো সাকিন আসছে তো সাকিনটাকে ওভারটেক করে তাশদীদের হরফকে জায়গা ধরবে এবং দ্বিতীয়বার তার নিজের হরফের সাথে যায় উচ্চারণ হবে যদি জবর জের পেশ বা যায় থাকুক না কেন দ্বিতীয়বার তার নিজের হরফের সাথে উচ্চারণটা হবে তাহলে আসুন আমরা অধ্যায়ে চলে যাই তা বা জবর তাব বা জবর বা তাব বা এখানে বায়ের উপর তাশদীদ আছে এখানে তায়ের উপর হরকত আছে এবং বায়ের উপর তাশদীদ আছে তো তায়ের উপরে যে হরকত আছে হরকতটা বায়ের তাশদীদে প্রথমবার লাগবে তা বা জবর তাব একবার হলো তা বা জবর তাব আমরা সাকিনে যেভাবে উচ্চারণ করেছিলাম যে তা বা জবর তাব কিন্তু এখানে তাশদীদ হওয়ার কারণে এখানে দুইবার হবে তা বা জবর তাব বা জবর বা তাব বা তা বা জবর তাব বা জবর বা তাব বা তাশদীদের একটি নিয়ম হলো যে তাশদীদ যখন উচ্চারণ করবো তখন তাশদীদের উচ্চারণটা একটু ধরে রাখতে হবে যেমন তা বা জবর তাব বা জবর বা তাব্বা একটু ধরে রাখতে হবে যেমন তাব্বা তাড়াতাড়ি বল না বলে টান হবে না বা গুণ্না হবে না এমনভাবে ধরতে হবে যে তাব্বা একটু বোঝাইতে হবে যে এখানে তাশদীদ আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এটা পড়ার সৌন্দর্য বৃদ্ধি করে যে তা বা জবর তাব বা জবর বা তাব্বা আইন দাল জবর আদ দাল জবর দা আদা আইন দাল জবর আদ দাল জবদ্দা আদ্দা আইন দাল জবর আদ দাল জবদ্দা আদ্দা এখানে দালের উপর তাশদীদ আছে এবং আইনে হরকত আছে এই হরকতটা তাশদীদ প্রথমবার লাগলো আইন দাল জবর আদ এবং দালের উপর তাশদীদ থাকার কারণে যে জবর আছে এটা তাশদীদ তখন বাদ যাবে তখন দাল জবর দা আদ্দা হাকফ জবর হাক কফ জবর ক হাক ক হাকফ জবর হাক কফ জবর ক হাক ক দেখুন একটু লেট করতে হবে হাক ক হাক ক এখানে এমন লেট করা যাবে না যে টান হয়ে যাবে বা এমন দেরি করা যাবে না যেটা গুণনা হয়ে যাবে আপনারা তাশদীদে একটু দেরি করবেন হাকফ জবর হাক কফ জবর ক হাক ক ফারাজের ফির রপেশ রু ফির রু ফারাজের ফির রপেশ রু ফির রু এখানে ফায়ে জের আছে হরকত এবং রয়ের উপর তাশদীদ আছে তাশদীদের উপরে পেশ আছে তো এই ফাটা প্রথমে রকে ধরবে যে ফা র জের ফির এবং র এই পেশকে ধরবে আবার যে র পেশ রু ফির রু ফা র জের ফির র পেশ রু ফির রু আপনারা অবশ্যই আমি যেভাবে বানান করতে সেভাবে অবশ্যই আপনারা বারবার পরে পরে মুখস্থ করার চেষ্টা করবেন মিমতা জের মিত তা পেশ তু মিত্তু মিমতাজের মিত তাপেস্তু মিত্তু মিমতাজের মিত তাপেস্তু মিত্তু মিমতাজের মিত তাপেস্তু মিত্তু আসলে তাশদীদের উচ্চারণটা খুবই সহজ এটা এমন কঠিন কিছু নাই তো এই জন্য আপনারা খুব খেয়াল করে পড়বেন এবং তাশদীদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়াজিব গুণনা এটা আমি এর পরবর্তীতে পরবর্তী পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো যে ওয়াজিব গুণনা কতটুকু গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি সামনে পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ সিন রাজে সির র জবর র সির র সিন রাজে সির র জবর র সির র সিন রাজে সির র জবর র সির র কাফ লাম পেশ কুল লাম পেশ লু কুল্লু কাফ লাম পেশ কুল লাম পেশ লু কুল্লু কাফ লাম পেশ কুল লাম পেশ লু কুল্লু দদ র পেশ দূর র দুই পেশ রুন দূর রুন দদ র পেশ দূর র দুই পেশ রুন দূর রুন দদ র পেশ দূর
রাউদি পেশরুন দুররুন। এখানে প্রতিটি রয়ের একটা নিয়ম আছে, যে র পর বারিকের নিয়ম, এটা আমি পরবর্তীতে আলোচনা করব আপনাদেরকে বিস্তারিতভাবে। তো র কখন পর হবে, কখন বারিক হবে, এ নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে খুব সুন্দরভাবে জানানোর চেষ্টা করব। তো আমরা যখন শিখবো তারপরে আমরা জানবো যে কোনটা কোথায় কিভাবে কখন র পর করতে হবে, রটা পর কিভাবে করতে হবে এবং বারিক কিভাবে করতে হবে, এগুলো সব আমি বিস্তারিত দেখাবো। দদ্র পেশ দূর, র দুই পেশ রুন, দূর রুন। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবদান, উদ্দান। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবদান, উদ্দান। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবদান, উদ্দান। কাফলাম জবর কাল, লাম আলিফ জবল্লা, কাল্লা। দেখুন এখানে একটি টান আছে জবরের পরে খালি আলিফ, আমরা গত পর্বে শিখেছি মাদের হরফে যে জবরের পরে যখনই খালি আলিফ আসবে তখন টান দিতে হবে। তো এতক্ষণ টান দিলাম না, হঠাৎ করে একটি জবরের পরে খালি আলিফ আসছে, এই জন্য এখানে টান দিতে হবে। এমন না যে এখানে তাশদিদ আছে বেদে টান দেওয়া যাবে না, না, আমি যে সূত্রটা মুখস্থ করেছি, জবরের পরে খালি আলিফ, এরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এই তিনটি সূত্র যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, অবশ্যই আমাকে টান দিতে হবে। কাফলাম জবর কাল, লাম আলিফ জবল্লা, কাল্লা। আইন জা জের ইজ, জাদুই জবজান, ইজান। আইন জা জের ইজ, জাদুই জবজান, ইজান। দেখুন এখানে দুই জবরের পরে খালি আলিফ আছে, এখানে এক জবরের পরে খালি আলিফ থাকলে টান হবে, জবরের পরে খালি আলিফ, এক জবরের পরে খালি আলিফ, এখানে দুই জবরের পরে খালি আলিফ আছে, এই জন্য এখানে টান হবে না। ইজান, দুই জবর, জাদুই জবজান, উচ্চারণ ঝান হয়ে যাবে। কিন্তু এর একটি মদ আছে মধ্যে, এ ওয়া, যেটা আমি পরবর্তী আপনাদের সামনে শেখাবো ইনশাআল্লাহ, যে এখানে যখন ওয়াকফ করতে হবে বা থামতে হবে তখন এটা টান দিতে হবে, সেটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আইন জা জের ইজ, জাদুই জবজান, ইজান। শিন কফ জবর শাক, কফ দুই জবর কন, শাক কন। শিন কফ জবর শাক, কফ দুই জবর কন, শাক কন। এখানে দেখুন একটা জিনিস, তাশদীদের ক্ষেত্রে যখন আমি সাকিন পড়তেছি শিন কফ জবর শাক, তো এখানে কলকলা করা যাবে না। আমি আগে একটা আমরা আগে একটা নিয়ম শিখেছি যে কলকলা, যে কফ তা বা জিম দাল, এই পাঁচটি হরফে কলকলা করতে হয় সাকিন অবস্থায়। তাশদীদ অবস্থায় এখানে কলকলা করা যাবে না, কারণ সাকিন অবস্থায় শিন কফ জবর শাক, শিন কফ জবর শাক, এভাবে কলকলা করতে হইতো। কিন্তু এখানে তাশদীদ আছে, এখানে আমার দ্বিতীয় হরফটি আবার উচ্চারণ করতে হবে, সেই ক্ষেত্রে এখানে কলকলা করা যাবে না। শুধু কফের ক্ষেত্রে নয়, কফ ত বা জিম দাল পাঁচটি হরফেই যখন তাশদীদ আসবে তখন ওটাকে কলকলা করা যাবে না, শুধু তাশদীদ দিয়ে দুইবার উচ্চারণ করতে হবে। শিন কফ জবর শাক, কফ দুই জবর কন, শাক কন, শাক কন। একটু ধরতে হবে তাশদীদ হরফগুলো, শাক কন। কাফদাল জবর কাজাল জবর দা, কাজা বা জবর বা, কাজা বা। কাফদাল জবর কাজাল জবর দা, কাজা বা জবর বা, কাজা বা। কাফদাল জবর কাজাল জবর দা, কাজা বা জবর বা, কাজা বা। আপনারা অবশ্যই আমার সাথে সাথে পড়বেন, না পড়লে আপনারা পরবর্তী শিখতে পারবেন না এবং জানতে পারবেন না যে কোন হরফটি কীভাবে উচ্চারণ হচ্ছে। আমারটা শুনে ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করে ফেলান, তাহলে আপনার জন্য উপকার হবে। কারণ এগুলো সবই কোরআনের শব্দ, সবই কোরআন থেকে নেওয়া, এই শব্দ আমার কোনো বানানো শব্দ নয়, এগুলো বেশিরভাগ আমি 30 নম্বর পাড়া থেকে বা অন্যান্য পাড়া থেকে নিয়ে এই শব্দগুলো আমি লিখেছি এখানে। তো আপনারা এটা ভাববেন না যে আমি নিজের থেকে বানিয়েছি, না, কখনো না, এগুলো সব প্রত্যেকটা কোরআনের হরফ। নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা। নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা। এখানে আরেকটি তাশদীদের নিয়ম হচ্ছে যে আপনি সাক্তা না হয়ে যায় যখন আমি পড়ব, না আমা বা বিভিন্ন তাশদীদের ক্ষেত্রে যখন আমি দুইবার উচ্চারণ করব তখন আমার আওয়াজটা যেন বন্ধ না হয়ে যায় একেবারে। তো এই জন্য আওয়াজটা জারি রাখার জন্য একটা নিয়ম আছে, সেটা হলো সাক্তা। ওই সাক্তা যখন আমি করব তখন আওয়াজটা বন্ধ হয়ে যায়, তো সে সাক্তাটা যেন এখানে না হয়ে যায়, কারণ এখানে কোনো সাক্তা নেই। সাক্তা নিয়ে আমি পরবর্তী বিষয়ে আলোচনা করব, পরবর্তীতে আমি এই নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখবেন যে এখানে সাক্তা করা যাবে না, যে এখানে না আমা, না আমা, না, এইভাবে সাক্তা করা যাবে না,
এখানে পড়তে হবে না আমা, আইনটাকে ধরে রাখতে হবে। আমি আগেই বলেছি তাশদীদের হরফটা একটু ধরে রাখতে হবে, না আমা না আমা না আমা, এভাবে নুন আইন জবর না আইন জবর আ না আ মিম জবর মা না আমা না আমা। আপনার এই হরফগুলো বেশি বেশি মস্ক করবেন, বেশি বেশি পড়বেন, তাহলে দেখবেন আপনার উচ্চারণটা খুব সুন্দর হবে। জায়াজ পেশ জুই ইয়াজের ই জুই ই নুন জবর না জুই ই না, জায়া পেশ জুই ইয়াজের ই জুই ই নুন জবর না জুই ই না, জায়া পেশ জুই ইয়াজের ই জুই ই নুন জবর না জুই ই না। হাসদ পেশ হুস সদজের সাই হুস সাই লাম জবর লা হুস সাই লা, হাসদ পেশ হুস সদজের সাই হুস সাই লাম জবর লা হুস সাই লা, হাসদ পেশ হুস সদজের সাই হুস সাই লাম জবর লা হুস সাই লা। সিনিয়া জব সাই ইয়াজের ই সাই ই দাল দুই পেশ দুন সাইয়িদুন, সিনিয়া জব সাই ইয়াজের ই সাই ই দাল দুই পেশ দুন সাইয়িদুন, সিনিয়া জব সাই ইয়াজের ই সাই ই দাল দুই পেশ দুন সাইয়িদুন। কাফর জব কার র জব র কার র তা দুই জের তিন কার র তিন, কাফর জব কার র জব র কার র তা দুই যে তিন কার র তিন, কাফর জবর কার র জবর র কার র তা দুই যে তিন কার র তিন। সিনিয়া পেশ সুই ইয়াজের ই সুই ই র তা জব রথ সুই ই রথ, সিনিয়া পেশ সুই ইয়াজের ই সুই ই র তা জব রথ সুই ই রথ। বানানোর ক্ষেত্রে আমি আবার বলছি যে আপনারা অবশ্যই একটি করে অক্ষর বানান করবেন এবং পুনরায় মিলাই পড়বেন, কখনোই চারটি হরফ বা তিনটি হরফ থাকলে একেবারে সব বানান করে উচ্চারণ করার চেষ্টা করবেন না কখনোই। যেমন সিনিয়া পে সুই ইয়াজের ই রতা জবর রথ সুই ই রথ, এভাবে করবেন না, অবশ্যই আপনারা একটি করে অক্ষর বানান করবেন, একটি করে অক্ষর মিলাবেন, একটি করে অক্ষর আগাবেন। সিনিয়া পে সুই ইয়াজের ই সুই ই রতা জবর রথ সুই ই রথ। আর কখনো রিডিং করার চেষ্টা করবেন না, রিডিং পড়তে গেলে আপনি পরবর্তীতে রিডিং পড়তে পারবেন না। আপনি যতটুকু যত বেশি বানান করতে পারবেন, যত বেশি বানান করে পড়বেন, তত তাড়াতাড়ি আপনি কোরআন শরীফ দেখে 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 রিডিং পড়তে পারবেন। এজন্য আমার কাছে আপনাদের একটি দরখাস্ত যে আপনারা অবশ্যই বানান করে পড়বেন আমার এই ভিডিওটি। যতদিন আমি বলবো যে আপনারা রিডিং পড়েন, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ রিডিং পড়বেন না, যত বড়ই আয়াত হোক না কেন, যত বড়ো সেন্টেন্স হোক না কেন, আপনারা অবশ্যই সেটা বানান করে পড়বেন এবং একটি করে অক্ষর বানান করবেন, সামনে আগাবেন। যদি না বুঝতে পারেন আবার প্রথম থেকে আসবেন, একটু চেষ্টা করতে হবে, এটা আপনার শেখার জন্য আপনাকে মেহনত করতে হবে, অন্য কেউ মেহনত করে দিবে না। সিনিয়া পেশ সুই ইয়াজের ই সুই ই রতা জব রথ সুই ই রথ, হার পেশ হুর রাজের রি হুর রি মিমতা জবর মাত হুর রি মাত, হার পেশ হুর রাজের রি হুর রি মিমতা জবর মাত হুর রি মাত। তো বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তী পর্ব 24 নম্বর পর্ব বিষয় গুণনার বিবরণ, গুণনা তিন প্রকার নিয়ে আলোচনা করবো আগামী পর্বে এবং প্রত্যেকটি আলাদা আলাদা পর্ব আমি সাজিয়েছি, তো আপনারা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।